পুত্রবধূ এবং নাতনির অত্যাচারে তেলিয়ামুড়া থানায় দ্বারস্থ এক মহিলা। বুধবার রাতে তেলিয়ামুড়া থানার চাম্পলাই এলাকার বাসিন্দা কমলা বিশ্বাস নামের এক 60 ঊর্ধ্ব মহিলা পারিবারিক অত্যাচারে পুলিশের দ্বারস্থ হয়েছেন। ছেলের মৃত্যুর পর তার স্ত্রী ও মেয়ে কমলা দেবীর মৃত পুত্রের জরুরি নথিপত্র নিজেদের দখলে নিতে শাশুড়ি কমলা বিশ্বাসের উপর পুত্রবধূ রমা বিশ্বাস ও নাতনি সুপ্রিয়া বিশ্বাস প্রায়শই মারধর করত, কিন্তু বুধবার মারধরের মাত্রা ছাড়িয়ে যায়। গাছের ডাল দিয়ে শাশুড়ি কমলা বিশ্বাসের উপর প্রাণঘাতী হামলা চালায় পুত্রবধূ ও নাতনি। কপাল জুড়ে প্রাণী বেঁচে যান এদিন তিনি। জায়গার কাগজপত্রের জন্য বাপের ডকুমেন্টস আমি কি দিয়ে মাছ আপনারা ডাল দিয়া আমের ডাল দিয়ে